হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে আমি কথা বলবো কোন ইউনিভার্সিটিগুলোতে বা কোন স্কলারশিপগুলোর অ্যাপ্লিকেশনের ডেডলাইন মে মাসে রয়েছে। আজকে টোটাল চারটা স্কলারশিপ নিয়ে কথা বলবো যেই স্কলারশিপের অ্যাপ্লিকেশনের ডেডলাইন রয়েছে মে মাসে। যেহেতু আমাদের অ্যাপ্লিকেশনের ডেডলাইনটা অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয় অ্যাপ্লিকেশন করার জন্য, তো আমাদের অ্যাপ্লিকেশন করার জন্য আসলে জানতে হবে যে কোন ইউনিভার্সিটিতে কবে অ্যাপ্লিকেশনের ডেডলাইন। কারণ আমাদের ডকুমেন্টেশন রেডি করা, সমস্ত সব কিছু ঠিক করে অ্যাপ্লিকেন্ট পোর্টাল ক্রিয়েট করা, কিংবা যেগুলোতে পেপার বেসড অ্যাপ্লিকেশন সেগুলোতে আমাদের সমস্ত ডকুমেন্টস পাঠানোর যে বিষয়গুলো থাকে, এবং সেই অ্যাপ্লিকেশনের যে টাইমিং সেখানে যেহেতু একটু হ্যাসেল তৈরি হয়, তো আমরা ট্রাই করি যে প্রত্যেক মাসে কোন কোন ইউনিভার্সিটি বা কোন কোন ইনস্টিটিউট রয়েছে যাদের অ্যাপ্লিকেশনের ডেডলাইন মান্থ ওয়াইজ থাকে। তো আজকে আমি কথা বলবো লিস্ট অফ স্কলারশিপস ডেডলাইন ইন মে 2022। এখানে যে স্কলারশিপগুলো নিয়ে কথা বলবো সেগুলোতে ব্যাচেলার, মাস্টার্স কিংবা পিএইচডি প্রোগ্রাম রয়েছে। তো অ্যাপ্লিকেশনের ডেডলাইন যেটা মে মাসে রয়েছে, ওপেন ফর ব্যাচেলার, মাস্টার্স, পিএইচডি প্রোগ্রামের টাইপ হচ্ছে স্কলারশিপ। প্রত্যেকটা প্রোগ্রামই স্কলারশিপের আন্ডারে রয়েছে। নাম্বার ওয়ান যেটা, সেটা হচ্ছে স্কটল্যান্ড গভর্নমেন্ট স্কলারশিপ 2022। তো এই যে স্কলারশিপ, এটা হচ্ছে স্কটল্যান্ডের সাল্টায়ার স্কলারশিপ, স্কটল্যান্ড সাল্টায়ার স্কলারশিপ বলে। এটা হচ্ছে স্কটিশ গভর্নমেন্ট থেকে একটা স্কলারশিপ যেটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে প্রোভাইড করা হয়। আর এখানে মাল্টিপল কান্ট্রির স্টুডেন্টরা মাস্টার্স প্রোগ্রামের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। তো আমরা যারা মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে চাই, অলরেডি ব্যাচেলার কমপ্লিট হয়েছে, তারা এই স্কটিশ স্কলারশিপ যেটা হচ্ছে স্কটল্যান্ড গভর্নমেন্ট স্কলারশিপ বলা হয়, এই স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবো। তো আমরা যদি এই স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে চাই, তাহলে আমাদেরকে 31 মের মধ্যে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। অর্থাৎ টোটাল মে মাসটাই রয়েছে আমাদের এই স্কটল্যান্ডের গভর্নমেন্ট স্কলারশিপে অ্যাপ্লিকেশন সাবমিট করার জন্য। এখন আমরা যদি জানি যে এই স্কলারশিপ, যেহেতু বললাম মাস্টার্সের জন্য শুধুমাত্র, তো কারা অ্যাপ্লিকেশন করতে পারবে, অ্যাপ্লিকেশনের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী, ডকুমেন্টেশন কী, বা অ্যাপ্লিকেশনের প্রসিডিওরটাই বা কী, সেই বিষয়গুলো নিয়ে আসলে আমরা আলাদাভাবে কথা বলতে পারি। আজকে যেহেতু শুধু এই ভিডিওতে আলোচনা করছি যে কোন কোন স্কলারশিপে আমরা এই মাসের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবো, তো আমি ইন ডিটেলসে যাচ্ছি না, শুধু নামটা মেনশন করলাম যে স্কটল্যান্ড গভর্নমেন্ট স্কলারশিপ যেটা, সেটাতে আমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হলে 31 মের মধ্যে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। নাম্বার টুতে রয়েছে জাপানের যে স্কলারশিপ, অর্থাৎ জয়েন্ট জাপান ওয়ার্ল্ড ব্যাংক গ্র্যাজুয়েট স্কলারশিপ প্রোগ্রাম, যেটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক এবং জাপানের ডুয়াল স্কলারশিপ বা জয়েন্ট ভেঞ্চারের একটা স্কলারশিপ। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য লার্জেস্ট একটা স্কলারশিপ অপরচুনিটি। তো এই যে স্কলারশিপ, এটাকে আমরা সংক্ষেপে জেজে অথবা WBGSP বলেও থাকি অনেক সময়। তো সবার কাছে আসলে জয়েন্ট জাপান স্কলারশিপ নামে এটা পরিচিত। আর এই স্কলারশিপ প্রোগ্রামের জন্য আমরা যদি অ্যাপ্লিকেশন করতে চাই, মেল ফিমেল সবাই অ্যাপ্লিকেশন করতে পারবো, শুধুমাত্র মাস্টার্স প্রোগ্রামের জন্য অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবো। এবং এই স্কলারশিপ ফুল টিউশনের যে কাভারেজটা স্কলারশিপের মধ্যে থাকবে, মেডিকেলের কাভারেজ থাকবে, মান্থলি একটা স্টাইপেন্ড থাকবে, এবং লিভিংয়ের যে কস্ট লাইক অ্যাকোমোডেশন, ফুড, সেই কস্টগুলো এই জাপান ওয়ার্ল্ড ব্যাংক যে জয়েন্ট স্কলারশিপ, এই স্কলারশিপের মধ্যে ইনক্লুডেড থাকবে। তো আমরা যদি কেউ মাস্টার্স প্রোগ্রাম অ্যাপ্লিকেশন করতে চাই জাপান এবং ওয়ার্ল্ড ব্যাংকের জয়েন্ট এই স্কলারশিপের মাধ্যমে, তাহলে আমাদেরকে মে মাসের 27 তারিখের মধ্যে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। অর্থাৎ দ্বিতীয় যে স্কলারশিপ সেটা ছিল জাপান এবং ওয়ার্ল্ড ব্যাংকের জয়েন্ট স্কলারশিপ, যেটার অ্যাপ্লিকেশনের ডেডলাইন হচ্ছে 27 মে। এরপর যেটা, সেটা হচ্ছে রোটারি পিস স্কলারশিপ প্রোগ্রাম, যেটার ইনটেক হচ্ছে 2023-24। আর এই যে স্কলারশিপ, এটাতে আমরা ফুললি ফান্ডেড স্কলারশিপ নিয়ে পড়তে পারবো, এবং এই স্কলারশিপটা ফুল টাইম মাস্টার্স প্রোগ্রামের জন্য প্রোভাইড করা হচ্ছে। তো আমরা যারা রোটারির এই স্কলারশিপ, অর্থাৎ রোটারি পিস স্কলারশিপে অ্যাপ্লিকেশন করতে চাই, তাদের জন্য একটা ডেডলাইন রয়েছে, সেটা হচ্ছে 15ই মে 2022-এর 15 মের মধ্যে আমাদের রোটারির এই স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। নাম্বার 4 এবং সর্বশেষ যেটা, সেটা হচ্ছে কেইস্ট স্কলারশিপ, যেটা সাউথ কোরিয়ার একটা স্কলারশিপ অপরচুনিটি। যারা কোরিয়া সম্পর্কে মোটামুটি খোঁজখবর রাখেন, তারা অলরেডি জানেন কেইস্ট স্কলারশিপ সম্পর্কে। তো কেইস্ট স্কলারশিপ যেটা 2022 এবং 23 ইনটেকের জন্য, সেটার অ্যাপ্লিকেশনের যে ডেডলাইন সেটা হচ্ছে 27 মে। তো এই স্কলারশিপটা প্রোভাইড করা হবে
অল ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য, যেখানে ব্যাচেলার, মাস্টার্স এবং পিএইচডি তিনটা প্রোগ্রামই করা যাবে সাউথ কোরিয়াতে। এই স্কলারশিপের বিষয় যেটা, সেটা হচ্ছে আমরা এই স্কলারশিপে যদি অ্যাপ্লিকেশন করি তাহলে আমাদের একটা বিষয় আছে যে কতজন স্টুডেন্ট সিলেক্টেড হবে। এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড যেহেতু স্টুডেন্ট অ্যাকসেপ্ট করছে, এখানে টোটাল 300টি সিট রয়েছে, যেখানে ব্যাচেলার, মাস্টার্স, পিএইচডি প্রোগ্রাম রয়েছে। যারা অ্যাপ্লিকেশন করতে চান তারা কেইস্ট স্কলারশিপ 2022-23 ইনটেকের জন্যে 27 মের মধ্যে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। 2022 সালের মে মাসে এই যে চারটা স্কলারশিপের কথা আমি মেনশন করলাম, এই চারটা স্কলারশিপের বাইরেও আরও অনেকগুলো স্কলারশিপ রয়েছে যেগুলো অনগোয়িং রয়েছে। অর্থাৎ আমরা এই মাসে অনেকগুলো স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবো, বাট এই যে চারটার কথা বললাম, এই চারটা স্কলারশিপের ডেডলাইন হচ্ছে 2022-এর মে মাস। অর্থাৎ আমরা এই চারটা স্কলারশিপ অ্যাপ্লিকেশন করতে চাইলে মে মাসের যে ডেডলাইনগুলো বললাম, স্পেসিফিক স্কলারশিপের সাথে স্পেসিফিক যে অ্যাপ্লিকেশন ডেডলাইন মেনশন করলাম, সেটার মধ্যে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। এর বাইরে যে স্কলারশিপগুলো রয়েছে বিভিন্ন কান্ট্রি ওয়াইজ, সেই স্কলারশিপের ইনফরমেশনগুলো আমি ডে বাই ডে ইনশাল্লাহ প্রোভাইড করার চেষ্টা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।